আপনি আপনার দুইটা পা ধরি আপনি আর ঢাকায় এই কষ্ট করে এই শীতের মধ্যে আপনি দুইটা ভাইয়ের একটু কাট কুট করে দিবেন একটু প্রতিদিন একটু আমাকে আপনি maaf করে দেন আমাকে maaf করে দেন আমার আমার ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী আপনি আপনি আর কষ্ট করতে হবে না আমি এর কাছে গেছি আমি শুনলাম এর মেনের কাছে গেছি নম্বরের কাছে গেছি কেউ ওই যে নম্বর সব শহরের নম্বর আমার মাথা ফাট দেওয়া দেখো আপনি একটা ধরেন বয়স্ক ভাতা পাবেন আর আপনার ঘরের জন্য আমি সকালেই আমি 3 লক্ষ টাকা আমি ম্যানেজ করেছি আমি আমি নিজে ধরেন এলাকার মানুষের জন্য মানুষের কাছে হাত পাইতে ভিক্ষা করে আমি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাই আর আপনি আজকে ঢাকায় এসে আমার মায়ের বয়সে আপনি আপনি এই বয়সে কষ্ট করবেন আপনার আমি শুনেছি আপনার পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল আপনারা অত্যন্ত একটা সম্মানী সম্ভ্রান্ত ঘরের মানুষ আজকে এই অবস্থায় কষ্ট করতে হচ্ছে ঢাকা শহরে আমি তো জানতামই না আমি কালকে রাতে জানার সাথে সাথে আমি ওই সাংবাদিক সজীব ভাইয়ের সাথে কথা বলেছি বলে আমি খালি আল্লাহ আল্লাহ করছি যে আজকে সকালে যাতে আপনাকে এসে আমি পাই যাতে আপনার দায়িত্বটা আমি নিজের কাছে তুলে নিতে পারি তাছাড়া আমার রাজনীতি করার কি উদ্দেশ্য বলেন বলেন খালাম্মা আমি কোনোদিন শুনিনি আপনার আমি কোনোদিন শুনি আমি দেশ গ্রামে শুনিনি যে আপনি রাজনীতি করতে পারেন আপনার লাখন ছেলে আপনার লাখন ছেলে মানুষ হতেই পারে না না দোয়া করে আমি প্রতিদিন আমি আমার খারাপ লাগছে যে আমি আসার আগের দিন আমি 5 দিন এলাকা ছিলাম এই যে জানুয়ারি মাসে 1 তারিখের আগে আমি 100 জনকে হুইল চেয়ার দিয়ে আসলাম আপনার ছেলে যে প্রতিবন্ধী ঢাকায় কষ্ট করতেছে আমি জানলে পারে তো আমি একটা হুইল চেয়ার সাথে করে আনতে পারতাম এখন আপনার ছেলে তো এখন মনে হয় হাস পুকুরে আছে হাস পুকুরে থিয়েছি বাজান আর হাফেজ কোথায় আছে হাফেজ দেশে থিয়েছি বাজান ওই যে বলি আছে না হ্যাঁ হ্যাঁ বলি ওই মাদ্রাসায় থুছিলাম বাজান তারপর এখন তারপরে যে পাউডার গেছে ওই ওই মাদ্রাসায় চলতে পারে না এখন চলতে পারে না আমি তো প্রত্যেকটা ইউনিয়ন থেকে তালিকা করে লিছি খুরিডা নয় যে বলডা নষ্ট হয়ে গেছে এই আরে আপনি এখন কোন জায়গাতে বাড়ি করে দিলে আপনার জন্য সুবিধা হয় হাসপুকুরিয়া নাকি চৌগ্রাম শুনেন হ্যাঁ আমার বাড়ি আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীর ভিটা আমার শ্বশুর বাড়িতে সেটা কোন জায়গাতে মানে হাসপুকুরিয়া আমার বাড়ির কাছে সেই জায়গা নিয়ে সমস্যা জায়গা নিয়ে সমস্যা আচ্ছা আমি আমি চেয়ারম্যানকে নিয়ে আমি কালকে সুকাশের চেয়ারম্যানকে পাঠাইছি এবং চৌগ্রামের চেয়ারম্যানকে পাঠাইছি ইউনোকে পাঠাইছি তারা সবাই আপনার পক্ষে থেকে যেটা ন্যায়সঙ্গত সমাধান করে দিবে ওই জায়গাটা যাতে আপনি পান এবং ওই জায়গাটাতে ঘর করে দেওয়ার জন্য আমি 3 লক্ষ টাকাও ব্যবস্থা করেছি ঠিক আছে আপনি মানুষের কাছে দিবেন না ওনার কাছে না আপনি আমি নিজে করে দেব আমি নিজে করে দেব আপনি কোন জায়গাটাতে আপনি থাকতে চান মানে সুকাশে আমার শ্বশুর বাড়ি আছে সামনে সামনে জায়গা আছে বাবা ঠিক আছে আর আপনি দয়া করে আমি আপনার দুইটা পা ধরি আপনি আর ঢাকায় এই কষ্ট করে এই শীতের মধ্যে আপনি দুইটা ভাইয়ের একটু কাট কুট করে দিবেন একটু প্রতিদিন একটু ভাতা করে দিবেন আমি আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 লক্ষ মানুষের ঘর করে দিচ্ছে আমার সিংড়াতে 1390 জনের ঘর কমপ্লিট হয়ে গেছে আরো 385 জনের ঘর হচ্ছে আর এর মধ্যে আপনার একটা ঘর হবে না এটা কোনোদিন হতে পারে এটা হতে পারে না আমরা আপনি আপনি যে কালকে বলেছেন যে পলকের সাথে আপনি দেখা করতে চাইছেন দেখা করতে পারেননি এর জন্য যারা দায়ী আমি তার ব্যবস্থা নিব কিন্তু আমার এলাকায় আমার দরজা সবসময় খোলা কোনো কারণে কেউ যদি না ঠিক আছে আমি জানি 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 আপনি 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 এই কষ্টটা মনের থেকে আমাকে মাফ করে দেন খালাম্মা এটা এটা আমার আমাকে আপনি মাফ করে দেন আমাকে মাফ করে দেন আমার আমার ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী আমি আপনার দুইটা পা ধরে ক্ষমা চাই আপনি এই বয়সে ঢাকা এসে কষ্ট করছেন আপনি আমার এলাকার একজন নাগরিক সে যেই হোক এটা আমার দায়িত্ব আমি দায়িত্ব মনে করি আমি সজীব ভাইয়ের রিপোর্ট মানে দেখার সাথে সাথে আমি সারাদিন শেষ করে আমি 11টার দিকে আমাকে আমার ছাত্রলীগের সাবেক নেতা লিখন আমাকে মেসেঞ্জারে পাঠাইছে যে ভাই এটা তো আমাদের খুব কষ্ট লাগতেছে আপনি একটু দেখেন আমি সাথে সাথে ওনাকে রাত 12টার সময় ফোন করেছি তারপরে আমি আল্লাহ আল্লাহ করেছি যে আল্লাহ আমার খালাটা যাতে অন্তত থাকে আমি যা যাতে পাই আমি তার সেবা করা যাতে সুযোগ আল্লাহ তুমি আমাকে দাও আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে প্রধানমন্ত্রী একজন অনুসারী হিসেবে একজন একজন সেবক হিসেবে আমি যদি আপনার সেবাটা করতে না পারি তাহলে আমার এমপি হয় মন্ত্রী হয় লাভ কি বলেন খালা মন খুলে তো দোয়া করি তোমার তো ছেলের মতো মন খুলে তো দোয়া করি খালি পেটে ধরাবার পারিনি আপনি সবার জন্য আপনি জিনিসপত্র গুছাইলেন হ্যাঁ আমি যে বক করে আসতে বলেছি ও আপনি গাড়ি করে নিয়ে সিংড়া যাবে আর সুকাশের চেয়ারম্যান আছে মোফা ঠিক আছে চৌগ্রামের চেয়ারম্যান আছে ভোলা ঠিক আছে ওদেরকে আমি বলে দিচ্ছি
ওরা যে আপনার শ্বশুর বাড়ি যে জায়গাটাতে আপনার ঘরটা করলে আপনি ওখানে বসে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন আপনি শেষ বয়সটা আমি আমার জন্য আমি কিছু চাচ্ছি না আমার 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 মা আপনার বয়সী আপনার মতো ঠিক আছে আমার মায়াকে আমি যেভাবে দেখাশোনা করি আমি আমার এলাকার সব মায়েদেরকে আমি যাতে এইভাবে দেখাশোনা করতে পারি কেউ জ্বালাইতে পারবে না আমি দায়িত্ব গ্রহণ করতেছি আপনাকে নিয়ে যে ঘরটা আমি নিজে দায়িত্ব নিয়ে করে দেব কারো হাতে টাকা দেব না আমি নিজে দেখাশোনা করব আর বকর তো ভাইস্তে আছে আপনার ভাইস্তে আছে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হ্যাঁ ও সোনাপুর থেকে ও কান্তিছে আর আমাকে বারবার বলতেছে যে ভাই আমি দুই বছর হলো খুঁজতেছি পাচ্ছি না তোমার কম্বল নাই এই কম্বল দাও এটা সবাইকে দিব 200 টাকা নিচ্ছি সবাই পাবে এই যে সজীব ভাইয়ের কাছে দিয়েছে তোমার ছোট ভাইয়ের দিবনি সবাই দেব ঠিক আছে আব্বা মারা গেছে কার তোমার 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 বাড়ি কোথায় থাও কোথায় এই জায়গা থাকে রংপুর বাড়ি হ্যাঁ বাড়ি আমি রংপুরে আচ্ছা ওকে আমরা কি এই পুনর্বাসন কেন্দ্রে দিয়ে দিই সমাজ কল্যাণে পড়াশোনা করবে না বাবা পড়াশোনা করো হ্যাঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্বাসন কেন্দ্র করছে যার বাবা মা নাই বা সামর্থ্য নাই তাকে পড়াশোনা করার ব্যবস্থা আছে এই তেজগাঁওতেই আছে তুমি যদি বলো তাহলে আমি ভর্তি করে দেব ঠিক আছে আমার কার্ডটা দিয়ে যায় এই কার্ডটা দাও না 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 আমি ব্যবস্থা করে দেব এই এই কার্ডে তুমি চলে আসো অফিসে ঠিক আছে আমরা ইয়ে করে করে দেবো এই যে রাখো তোমরা যাবে না তুমি যাবে স্কুলে ভর্তি হবে না আসো তুমি আসো ভর্তি করে দেবো ঠিক আছে তোমার এইভাবে কষ্ট হচ্ছে না তুমি যাবে না কেন এই শীতের মধ্যে কষ্ট স্কুলে ভর্তি করলে থাকা খাওয়া পড়াশোনা সব প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দেবে একবার চেষ্টা করে দেখো লও কার্ড লও তুমি লও আরে সবাই কমল দিয়ে দাও 200 আছে ঠিক আছে আর যে কয়জন আছে প্রত্যেককে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আশ্রয় কেন্দ্র আছে ওখানে দিয়ে দেবো তোমাদের পড়াশোনা থাকা সব ব্যবস্থা হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল দিছি আরো 200 আছে এই দাও দাও এই দুটো দুটো দাও আরো কয়জন দিয়ে খুলে দাও না একটু সাহেদা খালা কই বাবা শোনো একটা নিয়মের ব্যাপার আছে আমি যদি নিয়ম ভঙ্গ করি কেউ নিয়ম মানবে আবার ভাইয়ের কাছে ওই যে এই ভাইয়া পৌঁছায় দিবেনি খালা আপনি দেন এরা আপনার কাছে আসে আপনার লাথিপুতির মতো আপনি দেন এই যে আমার কাছে দেন এটা পারবি নি আচ্ছা দেন এদের পড়ে যাবি আর এদেরকে পুলিশ এদেরকে স্কুলে ভর্তি করে দেবো সবার কার্ড তুমি নাওনি কার্ড তোমার নাম কি হ্যালো আমি এখন যদি একজনকে দুইটা দিই তাহলে তো নিয়ম ভঙ্গ হয়ে যাবে এখানে থাকলো সবার কাছে সবাই পাবে সবাই পাবে হ্যাঁ 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 নেন 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 আপনিও পাবেন নেন আপনি কাক দেবেন দেন হ্যাঁ নেন নিয়ে যান সবাই দিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে সবাই একটা করে নেন একটা করে হ্যাঁ মামা একটা এই যে মামাকে একটা দেন ঠিক আছে আস্তে 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 খালা কথা বলবেন চলেন খালা আপনি গায়ে দুটেন আস্তে 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 আসেন আসেন ঠিক আছে আসেন এই বক তোমার গাড়িতে আসো এই মামারটা দাও এই ওই যে সুব্রত এখানে একটা মামাকে দাও তো একটা আছে 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 দাঁড়ান এটা দিয়ে যাই হ্যাঁ দিব দিব এই দুইটা দাও এখানে দেন এই বকর খালাকলি আমার গাড়িতে উঠো আমরা বাস স্ট্যান্ড পর্যন্ত আগায় দিই ঠিক আছে আচ্ছা ও আপনি আমি খালাকে নিয়ে গাড়ি তুলে দিয়ে আসি হ্যাঁ ওনার জন্য দোয়া করে আপনি ওই টাকাটা নিচ্ছেন ব্যাগে খালা টাকাটা আপনি এখন আর কোথাও যাবেন না আপনি স্যান্ডেল কো ডাক্তারের কাছে গেলে ওইটা একটা আলাদা ব্যবস্থা করে দেওয়া যাবে
বকর একটু ওই যে পায়ে আমার মনে হয় যে একটু একটু ডাক্তারের কাছে গেলে এটা ব্যবস্থা করে দেওয়া যাবে আপনি পড়েন এই এক পাট পড়েন এক পায়ে পড়েন আর হলো বাড়ির যে আমি আমি একটু টাইমে হ্যাঁ জানি বাট আপনি সিংরাজে এখন কোথায় যাবে এখন আমার বাসা দিয়ে দেব কি হ্যাঁ তো তাহলে বসা যে বাসাটা খুলে তারপরে প্রথমে আপনি বকরের বাড়িতে যান যে ওখানে থাকে থাকে তারপরে ওখানে বাসাটা করে পার করে দিই ঠিক আছে কারণ ওখানে আপনি হুট করে যদি আপনি শ্বশুর বাড়িতে যান ওই মমতা উপস্থিত অবস্থিত তাহলে ভাইসের বাড়িতে যাই কারণ ওখানে যাই যদি আমি শ্বশুর বাড়িতে দিই ওখানে আত্মীয় স্বজন যে থাকে না সম্পত্তি নিয়ে গেঞ্জাম সমস্যা হবে আমার ওখানে থাক সমস্যা নেই তবে মন্ত্রীর মতে বাড়ি এক সপ্তাহ এক মাস হলে ওর মধ্যে আমি বাড়ি তো তুমি কালকে শুরু করবে নতুন ইট নেমে গেছে টাকা আমি রেডি করেছি চলেন আপনি কমল পাইছেন ঠিক আছে দোয়া করেন খালার জন্য এই যে আমার কার্ড রাখেন আমার কার্ড রাখেন ঠিক আছে কোথায় বাচ্চা আপনি একটু দোকান টোকান আছে কোনো কি করে খান এই ইয়ে সাদ্দাম 10,000 টাকা হতো ওর কার্ড আছে ওই প্রতিবন্ধী কার্ড আছে আপনি এমনি কিছু পুঁজি হইলে কিছু করে খেতে পারবেন আপনাকে যদি আমি 5-10,000 টাকা দেই কোন একটা জায়গায় একটা দোকান এলাকায় ফিরে যান না দেশে আমরা একটা ঘর করে দিব আপনি কোন উপজেলা তাহলে রসিংদি রায়পুরার আমি বলে ওখানকার এমপি তারপরে আপনার কেন না আমি ওখানে মাননীয় প্রধানমন্ত্রী যে বরাদ্দ করা ঘর সেটা করে দেব তারপরে কিছু পুঁজি দিয়ে দেব আপনাকে 20-30,000-50,000 যাতে করে আপনি ওখানে একটা উদ্যোগ গ্রহণ করে চলতে পারেন কারো কাছে হাত পাইতে চলতে না হয় ঠিক আছে নাম ঠিকানাগুলো লিখে দেন বুঝছেন ঢাকায় আপনি থাকতে কষ্ট হয় না এখন কি আপনি মানুষের কাছে হাত পাইতে চলেন তো তো তাহলে এই এই জন্যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনার নরসিংদী রায়পুরাতে ঘর করে দেব প্রধানমন্ত্রী যদি ঘরটা করে দেয় উনি বলে দিয়েছেন যে যে যেখানে আছে ঘরহীন তাকে খুঁজে বাই করে ঘর করে দাও তো আমি সেই ব্যবস্থা করে দেব আর পাশাপাশি ওখানে যাতে আপনি 1,050 টাকা পুঁজি নিয়ে একটা ব্যবসা ট্যাবসা করে খাইতে পারেন সেটাও ব্যবস্থা করে দেব ঠিক আছে আপাতত আমার এই যে 10,000 টাকা রাখেন ঠিক আছে এটা নিয়ে আপনি ফিরেন এলাকায় আমি ডিসি ইওনো এমপিকে বলে দেব প্রধানমন্ত্রীর লিস্ট থেকে আমি প্রধানমন্ত্রী দপ্তরে কথা বলে আপনি ঘর করে দেব ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ আপনি খালার জন্য দোয়া করেন আমরা সবাই করে দেবো ব্যবস্থা নেই আমরা সব ব্যবস্থা আমি ব্যবস্থা করে দেবো মাননীয় প্রধানমন্ত্রী চান মাননীয় প্রধানমন্ত্রী চান যে সবাই সম্মানজনক জীবনযাপন করুক সমস্যা নেই বাড়ি করে দেবো তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়ি করে দেবে আপনি শুধু নাম ঠিকানাটা দিয়ে যান আমি পাঠাই ঠিক আছে নাম কি নাম কি জানি রেহানা কাতুর আমার আব্বু নাই অসুবিধা নাই ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি লিখে ঠিক আছে হ্যাঁ বাবা আসেন আপনি আমার গাড়ি দিতে এই গাড়ি তো আপনারই আমার তো না এই গাড়ি তো আজকে ধরেন এমপি মন্ত্রী হয়েছি বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিছে এই গাড়ি আপনারই তো আমার তো না আপনি উঠেন আমি সামনে উঠেছি আপনি উঠেন ওই যে বকর উঠা দিতে উঠো এই সাদ্দাম পিছনে উঠো
এই গাড়ি তো আমার না, আমার কি বাপদাদা গাড়ি ছিল? আমি তো এমপি মন্ত্রী হওয়ার পরেই না গাড়ি পাইছি। আমি ধরেছি ধরেছি, অসুবিধা নেই, আস্তে করে উঠে, মাথার না লাগে। না না, লাঠি থাক লাঠি থাক উঠেন উঠেন। মামা ওই সাইডে বসো। মামা বক্কর তুমি এখানে আসো। মামা আমি সামনে বসবো। মামা বসো। হ্যাঁ শুনলাম, আমি ব্যবস্থা করবো নি, নাম ঠিকানা গুলো সবগুলো লিখে একটু একটু হেল্প করবো, ভালো হয়ে আমি হেল্প করবো, সমস্যা নাই সবগুলো। বাবু তুমি এখানে একটা খাতা নিয়ে সবগুলো লিখে নাও, যার যার যে যে জেলা যে যে উপজেলা আছে আমরা ব্যবস্থা করব। ঠিক আছে ঠিক আছে মামা, আমার একটা মেয়ের বিয়ে, আমি সব লিখে দেব। বুঝতালেন মামা, তোমার গাড়িটা ফলো করতে বলো বক্কর, পার্লামেন্টের মধ্যে আসতে বলো। আপনি সওয়াল কি কয় শুনেন, দোয়া করেন। আমরা অনেক করি, অনেক খবর করি, কিন্তু মানুষের ভাগ্য বদলে যাওয়ার খবর কার্ড বাবু দিয়ে দাও। ঠিক আছে বাবা, আমি ব্যবস্থা করে দেবো সব লিখে। এই কার্ড আমার একটু এই দেখি সরেন সরেন কিছু টাকা দিয়ে একটু সরি ভাই আসি, আমি ওনাকে পৌঁছায় দিই। আর ঘরটা করলে আপনি সিংরাতে দেওয়া থাকলো, আমি যেদিন ওনাকে নতুন ঘর করে উঠায় দিব সেদিন আপনি আমি যাব ওনার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। মামা বাবু সবাই একটু লিস্ট করে নাও, আর বাকিগুলো আমি সশ জেলায় কথা বলে ব্যবস্থা করতেছি। ওই যে বাবুর কাছে দিয়ে গেছে। ঠিক আছে আসো আসো, ঠিক আছে আসে, খোদাফেজ ভাই। আপনার দাওয়াত থাকলো, খালাক যেদিনকে নতুন বাড়িতে উঠায় দেবো আপনার দাওয়াত আসে না।